একাত্তরের 24 মার্চে আওয়ামী লীগ ও পাকিস্তানি সামরিক জান্তার দু দফা বৈঠকেও কোনো ফল আসেনি। চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজের অস্ত্র খালাস নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নেয় বন্দর শ্রমিকরা। জান্নাতুল বাকেয়া কার রিপোর্ট। একাত্তরের 24 মার্চ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সামরিক জান্তার পরামর্শকদের মধ্যে দুই দফা বৈঠক হয়। এই বৈঠকের পর পাকিস্তানের ছোট ছোট দলের নেতা এবং পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু ছাড়া তার দলের অন্য নেতারা ঢাকা ত্যাগ করে। অশুভ এক ইঙ্গিতের আভাস পায় রাজনৈতিক মহল। ডক্টর জাফর একজন আওয়ামী লীগের নেতা এবং আতা রহমান খান কায়সার, যাদের মাধ্যমে আমি আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখতাম, বললেন যে আমরা ঢাকা থেকে খবর পেয়েছি যে আলোচনা ব্যর্থ এবং ইয়াহিয়া গোপনে ঢাকা থেকে চলে গেছে। পাকিস্তানি সৈন্যরা তাদের সৈন্যদেরকে গাড়িতে তুলছে, মেশিন গান ফিট করছে, ট্যাঙ্কগুলো রেডি, মানে শহরে অভিযান চালাবার জন্য পাকিস্তান সৈন্যবাহিনী তৈরি হয়ে আছে এবং যে কোনো সময় বেরোবে। বাঙালি শ্রমিকদের প্রতিরোধের মুখে চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাস করতে না পেরে বাঙালি ব্রিগেড কমান্ডারকে সরিয়ে অবাঙালি এক ব্রিগেড কমান্ডার নিয়োগ করে পাকিস্তানি সামরিক জান্তা। ওই অবাঙালি কমান্ডারের নেতৃত্বে চট্টগ্রাম বন্দরে 17 নম্বর জেটিতে জাহাজ সোয়াত থেকে অস্ত্রশস্ত্র খালাস করতে বাধা দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। ওই অবাঙালি ব্রিগেডিয়ার চট্টগ্রাম পোর্টের সমস্ত চট্টগ্রামের দায়িত্ব নিয়ে ঘোষণা দিলেন যে সোয়াত জাহাজের যে অস্ত্র গোলা বারুদ আমরা নামাতে বাধা দিচ্ছিলাম, উনি বললেন দ্যাট আর্মস অ্যান্ড অ্যামুনিশন মাস্ট বি আনলোডেড অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে এগুলো নামিয়ে আনতে হবে। তখনই আমি অনুধাবন করলাম যে ঘটনার প্রেক্ষিতে সেদিনই আমি যুদ্ধ শুরু করি। চিটাং সেক্টর ইপিআরের যতগুলি বর্ডার আউটপোস্ট ছিল আমার সৈন্যদেরকে নির্দেশ পাঠাই এবং সেই অনুযায়ী তারা সীমান্তে যত আমাদের অবাঙালি সৈন্য ছিল তাদেরকে আমরা বন্দী অথবা ধ্বংস করে ফেলি। এদিন অগ্রগতি ছাড়াই ঢাকায় বৈঠকের সমাপ্তি আর চট্টগ্রাম অঞ্চলে অবাঙালি এক ব্রিগেড কমান্ডার নিয়োগকে অশনি সংকেত ধরেই ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর আগে ভাগেই প্রতিরোধের প্রস্তুতি নেয়। জান্নাতুল বাকেয়া, চ্যানেল আই, ঢাকা।